Most greetings, guys. Hope you're doing cool. Preme poran amar haku paku kore prene preme poran amar haku paku kore dhore cheki amai preme rezore preme poran amar haku paku kore. Balokale jokhon tumi sikhalap korcho যখন তোমার প্রাণে হঠাৎ প্রেম জেগেছে তখন প্রেম কি জিনিস বোঝানোর জন্য তোমাকে কেউ পাশে থেকেছে থাকে তোমার মধ্যে আজকে এত অপ্রেম কেন বাড়া তার কারণ প্রেমে কখনো তোমাকে কেউ কোনো কালে সাপোর্ট করেনি তুমি ছোটবেলায় যখন চকলেট আইসক্রিম খেতে চেয়েছো বাপ মা কিনে দিয়েছে জামা কাপড় দরকার দিয়েছে তারপর যখন তোমার প্রেমের দরকার তুমি প্রেমের কথা বলাতে তোমাকে বলেছে নো পাবে না হবে না এসব ভালো না তুমি পৃথিবীর গুষ্টির পিণ্ডি জেনে ফেলেছো শিক্ষা অবস্থা তোমাকে ইতিহাস ভূগোল অঙ্ক বিজ্ঞান সব শিখিয়েছে পদে ঠেঁধে ঠেঁধে শিখিয়েছে টিফিন বক্সে করে খাওয়ার দাওয়ার তোমাকে ঠেঁধে ঠেঁধে খাইয়েছে তারপরে তখন তোমার মনে যখন যখন প্রেম জেগেছে তখন তোমার শিক্ষক কারা প্রেম কি কি বিষয় কেন এমন হচ্ছে তুমি একদিন সকালে উঠে দেখলে হেল খেয়ে গেছো একদিন কাউকে রেগুলার দেখতে দেখতে তারপর হঠাৎ দেখলে তাকে তোমার কাছে পেতে ইচ্ছে করছে তার সাথে সময় কাটাতে ইচ্ছে করছে কিন্তু সে আউট অফ তোমার রিচ তোমার আউট অফ রিচ ব্যাপারটা তোমাকে বলতে গেলে অনেক বাধা অতিক্রম করতে হবে তোমাকে জাস্ট ভালো লাগে বলতেই বাধা অতিক্রম করতে হবে আশপাশের লোককে তুমি লুকোচ্ছো এই যে তুমি বাড়া হাইড অ্যান্ড সিক শুরু করলে বিস্কিট না খেয়ে ঠিক আছে তখন তুমি যে শুরু করে দিলে না হাইড অ্যান্ড সিক মানে তোমার কি ভালো লাগে তুমি কি খাবে সময় কাটাতে চাও জীবনে তোমার কি করতে ইচ্ছে করছে এদিকে তুমি দেখছো ভেতর থেকে তোমার শূন্য লাগছে নিজের ভ্যালু তোমার তার কাছে পেতে হবে এরকম একটা দশা তুমি প্রেমে পড়েছো এক একজনে এক এক ভাবে প্রেমে পড়ে যায় সময় কাটাতে ইচ্ছে করে তোমার গিয়ে জাপটে ধরতে ইচ্ছে করতে পারে হিন্দি ফিল্ম দেখে বাংলা ফিল্ম দেখে তোমার খেতে প্রান্তরে গিয়ে নাচতে ইচ্ছে করতে পারে এবার এই যে তোমার ইচ্ছে করছে এটাই তো তুমি এটাই তো তোমার ভেতরকার স্ফুরণ এটা তো তোমার আত্মার তরঙ্গ এই আত্মার তরঙ্গ তুমি যখন শিশুর মতো বুঝলে চকলেট আইসক্রিম ক্লিং ক্লিং করে লাফানো হয় সেখানে তার মতো করে বুঝলে তারপর তুমি যখন ম্যাচিউর হচ্ছে তোমার আত্মার তরঙ্গ তুমি যখন কোনো মানুষের সাথে কানেক্ট করে মানুষের সাথে নিজের হৃদয় এবং মস্তিষ্ক এবং নিজের সর্বশরীর দিয়ে তুমি যখন বোঝার চেষ্টা করলে ইউনিটি দ্য ইউনিয়ন দ্য সেন্স অফ ইউনিয়ন দ্য সেন্স অফ মিংলিং দ্য সেন্স অফ লাভিং দ্য সেন্স অফ হোল্ডিং সামওয়ান অ্যাট মি সেক্টর এই ম্যাচিউরিটি এবং উদারতা যা তোমার গোটা জীবনে কাজে লাগে এবং গোটা জীবনে তোমাকে ডিফাইন করে তুমি কে তোমার প্রেম কি তুমি কি করে পারিপার্শ্বিকের সাথে আমি ছেড়ে ইউ সেক্টরকে উই সেক্টরকে কি করে ধরবে সেই মেকানিজম যখন তুমি শিখছো সঠিক সময়ে প্রকৃতি তোমাকে শেখাচ্ছে তখন এই বোকাচোদা সংস্কৃতি এবং সামাজিক পরিবেশ চারিপাশে বসে তোমাকে উল্টো দিকে পুশ করে বলছে প্রেমে পড়ো না খুবই গোপন ব্যাপার তুমি কেন এসব করতে যাও এইসব কইরা সময় নষ্ট তুমি লেহাপড়া করো বীর্যপাত কইও না তুমি গর্ভধারণ কইরা ফেলতে পারো খুব গোলমেলে অবস্থা তুমি নারী দেখলে পালাও তুমি পুরুষ দেখলে পালাও ব্যাপারটা হুবিদের নয় বজ্র মনু এখন তোমার লেহাপড়া করার বয়স তো প্রেমে পড়িও না ক্ষতি হইয়া যাইব তখন তোমার সিলেবাস বোঝাচ্ছি হুমায়ুন আর শেরশাহ হুমায়ুন আর শেরশাহ তোমার গাঁ আছে যথাক্রমে নানান রকম যুদ্ধে হ্যাঁ পলাশির যুদ্ধ কবে হয়েছিল খালাসির যুদ্ধ কবে হয়েছিল এরকম একটা অবস্থায় তোমার কাছে কোনো সেন্স নেই
পৃথিবীকে তোমার শত্রু মনে হবে। সেই তোমার পৃথিবীকে শত্রু মনে হওয়ার সময় শুরু যখন তারা তোমাকে বুঝতে পারলো না। তোমার ম্যাচিউরিটি, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার মানুষের প্রতি উৎসাহ কেউ বুঝতে পারলো না। চাপ খেয়ে কি হলো? এই চাপ খেয়ে তোমার প্রেম ও যৌনতা স্প্লিট করে ভাগ হয়ে গেল। তুমি একটা বাইপোলার পাষণ্ড হয়ে গেলে। তুমি প্রেম বলতে কি একটা নাচে নাচি না সংসার পাতানো এইসব টাইপের একটা সেটেলমেন্টের বোকাচোদা মডেল বুঝে গেলে, তোমাকে সোসাইটি থেকে খাইয়ে দিল। আর তুমি যৌনতা বলতে লুকিয়ে লুকিয়ে হস্তমৈথুন পানু দেখা এবং ভবিষ্যতে প্রস্টিটিউশনের দিকে যাওয়া, এই তুমি বুঝে গেলে, অথবা এই সেক্স উইথ স্ট্রেঞ্জার। মানে তোমার মাথাটা চুদে গেল। তুমি জীবনে নিজের টোটালিটি দিয়ে কি করে আর একজনের টোটালিটিকে টাচ করতে হয়, মিঙ্গল করতে হয়, সেখানে উচ্ছ্বসিত তরঙ্গাহিত হয়ে যেতে হয়, যে তরঙ্গ তখন তোমার বুকে ঢিপ ঢিপ করে বাজছে যখন তুমি হেল খেয়ে গেছো, যখন তুমি পূর্ব রাগে সিঞ্চিত হয়ে গেছো, তখন তোমাকে পোঁদে লাথি মারা হচ্ছে। তুমি যখন নিজের ক্রিয়েটিভ হাইতে রয়েছো, প্রেমের হাইতে রয়েছো, জীবনে তুমি প্রথমবার বুঝতে পারছো হোয়াট ইজ লাভ, হাউ আই এম কানেক্টেড টু মাই লাভ, হাউ আই এম কানেক্টেড টু এনি ওয়ান অ্যারাউন্ড, যাকে আমি ভালোবাসছি তার কোয়ালিটি তুমি দেখতে পাচ্ছ, তুমি মুগ্ধ হতে পারছ। এই পৃথিবীকে দেখে, পৃথিবীর মানুষকে দেখে তোমার যে মুগ্ধতা, সেই মুগ্ধতার পদে যখন লাথি মারছে গোটা সমাজ, ইচ অ্যান্ড এভরি বাই, এবং যার জন্য তোমার মুগ্ধতা সেও যখন লাথি মারছে সমাজের কারণে, তখন তোমার এই বিশ্বাস চলে যাচ্ছে যে তুমি মুগ্ধ হতে পারো, কেউ তোমাকে দেখে মুগ্ধ হতে পারে, গোটা জনসাধারণ, জন সমগ্র দেশ কাল মহাদেশ মহাকাল এর মধ্যে তুমি একটি তরঙ্গ তৈরি করতে পারো তোমার মুগ্ধতায়, আর একজনের মুগ্ধতাকে কানেক্ট করে তার প্রতি তোমার উৎসাহ, তোমার প্রতি তার উৎসাহ, যে একটা গল্প রচনা করতে পারে, মানুষে মানুষে গল্প তৈরি হতে পারে, তারা হেঁটে যেতে পারে পাশাপাশি দূর দিগন্তের পানে, তরঙ্গে তরঙ্গে হারিয়ে যেতে পারে হেঁটে হেঁটে হেঁটে, অনেক সময় ধরে ভাগ করে নিতে পারে চেতনা, চিন্তা, বিশ্বাস, আলিঙ্গন, স্পর্শ। এই বস্তু তোমাকে না বুঝিয়ে বোকাচোদারা যখন তোমার পদে মারিল লাথি, তুমি কিছুই বুঝিলে না। তুমি না বুঝিলে ভাব, না বুঝিলে শরীর মন তত্ত্ব, না বুঝিলে আত্মতত্ত্ব, ওইখানেই তোমাকে জম্বি মূর্খকৃত দাস করে রেখে দিল তোমার ভালোবাসাকে স্বীকৃতি না দিয়ে এই বোকাচোদা সমাজ। আর আজ তুমি সেই বোকাচোদা হয়ে ঘুরে বেড়াও, আমি সেই বোকাচোদা হয়ে ঘুরে বেড়াই, প্রেমহীন ভাবে 7 মিলিয়ন বিলিয়ন বোকাচোদা গোটা পৃথিবীতে ঘুরে বেড়ায় পিল পিল করে, যাদের প্রেমকে আমরা অস্বীকার করাতে তারা পুতিনের মতো যুদ্ধবাজ হয়ে যায়, তারা PM CM প্রেসিডেন্ট হয়ে তোমার আমার পদে লাথাতে থাকে দুঃস্বপ্ন প্রেমহীনতায়, তারা লোকাল গুন্ডা হয়ে ওঠে, কেউ কেউ তোমার চোখ রাঙায়, তারপরে সুখ খোঁজে বৃত্তে বিষণ্ন চিত্তে সারা জীবন পাজামা পরে হেঁটে যায়, ঢল ঢলে পাজামার অনেক পকেটে ভর্তি টাকা করি, ব্যাংকের পাসবুক ইত্যাদি, তাই পরে হেঁটে চলেছে দেখো, প্রেমে ব্যর্থ জীবনে সফল এক মানুষ। সে কি তুমি? সে কি সফলতা প্রেমহীনতার মাঝে বিরক্তি উৎপাদনে? সারা জীবন পানু হয়ে কেটে যায়, কখনো টিভি স্ক্রিন, কখনো ল্যাপটপ পর্দায়, সেলফোনে, কখনো বিছানায়, প্রেমহীনতায়,
সারা জীবন পানু হয়ে কেটে যায়, পড়ে থাকে কিছু পাল, লেগে থাকে বীর্য রক্তের দাগ পাজামায়। শেষ শাহের যুদ্ধের কাল রচিত হয় ঘন অন্ধকারে, অপ্রাপ্তির বিষণ্নতায় ধর্ষকামী মৎস্যকামী হয়ে ওঠে সকলে। প্রেমহীন জীবনের পথে তারা বেঁচে থাকে, প্রেমহীনতায় তীব্র যৌনতার তাড়নে জীবন গুলিয়ে যায়। চারিপাশে যৌনতা যৌনতা গন্ধ, প্রেমহীন দুরাবস্থায় সকল বিজ্ঞাপনে রাষ্ট্রের নিয়মে শুধু যৌনতার কথা জানা যায়। কি সে যৌনতা? অঙ্গে অঙ্গে, হাতে পায়ে, সে কি আস্ফালন যুদ্ধের ন্যায়? কানে শুনে যা তুমি শোনো, ভ্যালু দাও তার কানের নহে। আর যাহাকে তোমার যৌনাঙ্গ বলো, তাহার প্রয়োগে যাহা বোঝো, ভ্যালু তাহার নয়, ভ্যালু হইতেছে যৌনাঙ্গে। কামসূত্র গোপন বই তুমি মেথোডোলজি জানো না প্রেমের। অর্গাজম কাহাকে বলে? সখী ভালোবাসা কারে কয়, অর্গাজম কাহারে কয়? তোমরা যে বলো দিবস রজনী যৌনতা যৌনতা, সে কি কেবলই ঘুষঘুষিময়? খুবই পার্সোনাল বিষয় তোমার জীবনের অভিজ্ঞতা, তোমার এস্থেটিক সৌন্দর্যের এক্সপেরিয়েন্স জার্নি, তা নাকি প্রচন্ড তোমার পার্সোনাল বিষয়, তা নিয়ে তুমি ডিসকাসই যদি না করো, তুমি সেই সাবকনশিয়াস এস্থেটিকে কি মাত্রায় জার্নি করেছো তা তুমি বুঝবে কি করে? কি আলো তুমি লাভ করেছো সেখানে? গাইডেন্স কোথায়? কোনো গাইডেন্স নেই, তুমি হাতড়ে যাবে সারা জীবন। তুমি এই কারণে প্রেমে আদিম হয়ে থাকবে, আর রাষ্ট্র চায় তোমার উইক পয়েন্ট, যেখানে তুমি অশিক্ষিতের মতো বিহেভ করবে, যাতে তোমায় কাঠি করতে পারে। যাবতীয় ইমোশনকে তাই গাইড করা হয় না, সাপ্রেস করা হয়। আর্টেও তুমি ইমোশনাল কমিউনিকেশন করো, সেটা গাইড করা হয়, কিন্তু সেটা আবার গাইড করে ব্যবসায় পরিণত করা হয়। প্রেমের ব্যবসাটা অন্যদিকে। যেদিন মুক্ত কণ্ঠে একটি বালক বালিকা তার প্রেমের কথা জানাতে পারবে গোটা সমাজকে, তরুণ তরুণী কিশোর কিশোরী, এবং গোটা সমাজ সকলে তার প্রেমকে প্রাধান্য দিতে পারবে, তার দৃষ্টি থেকে তার প্রেমকে দেখাতে পারবে এবং তার সাথে থাকতে পারবে, তাকে সম্মান করে, তার প্রেমকে সম্মান করে, একটি বালক বালিকা কিশোর কিশোরী তরুণ তরুণী যখন হেল খেল, সেই হেলের সাথে যখন তার পারিপার্শ্বিক থাকতে পারবে,
সেদিন বোঝা যাবে যে আমরা বুঝতে পারছি প্রেমের ভূমিকা এবং প্রেম ও মানব সম্পদের কানেকশন। আমরা এখনো বুঝতে পারিনি আমরা বৃহৎ বৃহৎ বোকাসুধা, এবং এই বোকাসুধামির ফলে আমাদের পুরো সোসাইটির কেমিস্ট্রি বিগড়ে বসে আছে, এবং আমরা তা নিয়ে কখনো দৃকপাত করি না। শিশুকে সবসময় বোঝানো হয় এটা বড়দের জগৎ, শিশু বলে কি বলদের জগৎ, গদুটা কোথায়? খুব ব্যাপার আর কি, খুবই রাজনীতিময় ব্যাপার। মানুষের প্রেমের সহিত আমরা গোটা জীবন ধরিয়া একটি রাজনৈতিক খেলা খেলিতেছি, সেটি হইতেছে তোমাকে পাওয়ার দেওয়া হইবে না, তুমি প্রেম পাইলে পাওয়ারফুল হইয়া উঠিবে, তুমি তখন নিজে একটা ইউনিট ক্লাস্টার বানাইয়া নিজে স্বয়ং সম্পূর্ণ হইয়া যাইবে। আমরা চাই না কেউ স্বয়ং সম্পূর্ণ হইয়া যাক, আমরা তাহাকে ডিপেন্ডেন্ট করিয়া পদে কাঠি করিতে চাই, কি বাপ মা, কি আশেপাশ সার্কিট মানে জনগণ, সমাজ এবং কি এই রাষ্ট্র ব্যবস্থা, সকলেই কেউ বেড়ে উঠুক ব্যাপারটা চায় না, কেউ ম্যাচিওর হয়ে উঠুক ব্যাপারটা চায় না। তাই জন্য জনগণকে সাপ্রেস করে ইম্যাচিওর করে রাখার এটি একটি জ্ঞানাকাল। The marriage institution is also immaturing you for the structure. For the structure. Now break the structure, guys. It's already broken and break it. Break the structure of all these things which is suppressing you. Balyabosthay shorong shompurno hoya utho. কৈশোরে যুবং যৌবনে তারুণ্যে সম্পূর্ণ হইয়া আছ, তোমার পাশে গুগল আছে, পৃথিবীর সমস্ত নলেজ তুমি পাইতে পারো, তোমার কাছে ফেসবুক আছে, তুমি পৃথিবীকে কমিউনিকেট করিতে পারো, তুমি স্বয়ং সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আছে তোমার কাছে প্রকৃতি, গাছপালা, হাওয়া খাও, আম খাও। আর ভাটবুকিস অনেক হয়েছে। সরি গাছ, চান পিঠা দেখিও প্রেম মনে হয়ে গেছিলাম।